আসসালামু আলাইকুম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা এর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের লিখিত প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। পূর্ণ মান ছিল 70, সময় দেড় ঘন্টা। সন্ধি বিচ্ছেদ করুন। মনীষা মনোষ যোগ ঈশা, যথেষ্ট যথা যোগ ইষ্ট, ক্ষুধার্থ ক্ষুধা যোগ ঋত, সংরক্ষণ সম যোগ রক্ষণ, পদ্ধতি পদ যোগ হতি। এক কথায় প্রকাশ করুন যে নারীর স্বামী বিদেশে থাকে। এক কথায় প্রকাশ রসিত ভর্তৃকা, পুনর পুনর জ্বলছে যা জাজ্জ্বল্যমান। এক থেকে শুরু করে ক্রমাগত ররুদ্যমান, কেউ জানিতে পারে না এমনভাবে অজ্ঞাত সারে, যার এ পর্যন্ত দাড়ি গোফ গজায়নি অজাত শ্বশ্রু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্যারাডাইস ড্যাশ প্যারাডাইস লস্ট ইজ অ্যান ইপিক। দ্য প্যারাডাইস লস্ট ইজ অ্যান ইপিক। হি অ্যাবস্টেন্ড ড্যাশ স্মোকিং, হি অ্যাবস্টেন্ড ফ্রম স্মোকিং। আই ওয়াচড দ্য ফিল্ম ড্যাশ টিভি, আই ওয়াচড দ্য ফিল্ম অন টিভি। ক্যাটল ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, cattle are grazing in the field. The memoranda dash signed in the field, the memoranda were signed in the field. ইংরেজিতে অনুবাদ করুন। অনুবাদ অংশটি এখান থেকে দেখে নেবেন। সুমন 240 টাকায় কিছু কলম কিনল। প্রতিটি কলমের মূল্য যদি 1 টাকা কম হতো তবে সে আরও একটি কলম বেশি কিনতে পারত। সে কতগুলো কলম কিনেছিল? গণিতের সমাধান অংশটি এখান থেকে দেখে নেবেন। 6 নম্বর, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান 5 হলে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এর মান নির্ণয় করুন। সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। জাপান ও চীনের মুদ্রার নাম লিখুন। জাপানের মুদ্রার নাম ইয়েন ও চীনের মুদ্রার নাম ইউয়ান। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে। ইউরোপ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। পূর্ণরূপ লিখুন ওয়াইফাই ও মডেম। ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফাইডেলিটি, মডেম এর পূর্ণরূপ মডিউলেটর ডিমডিউলেটর। দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? এর উত্তর হবে পটুয়াখালী। 8 থেকে 13 পর্যন্ত প্রশ্নগুলো টেকনিক্যাল প্রশ্ন, এগুলো আপনারা নিজেরাই সমাধান করে নেবেন।